হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি দেখো কী রান্না করব। চিংড়ি মাছ ভাপা দেবো। দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর এর সঙ্গে ভাপা দিতে আমার কী কী লাগবে সেগুলো একবার দেখে নাও। দেখো এখানে আছে আদা জিরে বাটা, নারকল বাটা আর পোস্ত বাটা। পেঁয়াজ রসুনটা আমি একসঙ্গেই বেটে নিয়েছি। আর এখানে আছে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ লবণ, এগুলো তো অবশ্যই লাগবে। আর লাগবে সর্ষের তেল। তো আমি এইগুলো দিয়েই ভাপা দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো যে মশলাগুলো আমি দেখিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি লবণ, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতেই হবে, কেননা ভাপাতে সর্ষের তেল দিলে অনেকটা সুস্বাদু এবং টেস্টে বাড়ে। তাই এবার আমি সব মশলা দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। এটা আজকে আমি বাটিতে না দিয়ে আজকে এটা আমি কড়াইতে দেবো, কারণ এর নাম দেবো আমি হচ্ছে চিংড়ি মাছ ভাপা। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একদম মিডিয়াম লো আঁচে দেব, সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে মিডিয়াম লো আছে থাকবে 10 মিনিট। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় আছে। দেখো তো 10 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি উল্টে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। একদম কমপ্লিট। দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, শুধু আর একটুখানি কাজ আছে। একটুখানি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। এটা হচ্ছে নামানোর আগেই দিতে হবে। আর সামান্য একটু ঘি বা বাটার যার যেটা থাকে ঘরে সেটা 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। না দিলেও হয়, কিন্তু দিলে একটু টেস্টটা বেশি হয়। তো আমি এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবো, কিন্তু ঢাকনাতে দিয়ে আমি আবার ঢেকে দেব। আর একটা কথাই বলতে চাই, যদি চিংড়ি মাছগুলো ফ্রিজে থাকে তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই, কেননা একটু পরেই জলটা ছেড়ে দেয়। আর যদি চিংড়ি মাছ ফ্রিজে না থাকে তাহলে সামান্য একটু জল দিয়ে নেবেন। তো আমার এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর আমার চিংড়ি মাছ ভাপাটা কেমন হলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।